দুর্গা পূজালয় মাজত মাত্র কেইটামান ঘন্টা বাকি আর কিছু সময় পিছতে আরম্ভ হব দুর্গ উৎসব। আমি বর্তমান উপস্থিত আছো বরপেটা রোড স্থিত প্রগতি সংঘয় প্রস্তুত করা এখন পেন্ডেলর সন্মুখত। আর এইভাবে আমি এই পেন্ডেলর আহি উপস্থিত হয়েছো কেন তেওঁলোকৰ এইবার 50টা বছর সম্পূর্ণ করিলে আর এই সোণালী জয়ন্তী উপলক্ষে তেওঁলোকে 40 লাখ টাকার বাজেটে প্রস্তুত করে তুলিছে এখন বিশেষ পেন্ডেল। আর এই পেন্ডেলখন এইভাবে বিশেষ বলে আমি কইছো কেন ইয়াত পেলনীয় কাঁচ আর এনে ধরনের সামগ্রীরে এই পেন্ডেলখন প্রস্তুত করা হয়েছে। আহক ভিতরলে আপনার দেখাম বিষয়ববিয়ার সহ আমি কথা পাতিম আর আপনার দেখাম। শারদীয় দুর্গা পূজার ষষ্ঠীলে মাত্র কেই ঘন্টামান বাকি, সমগ্র রাজ্যতে দুর্গা পূজার বাবে এতিয়া উৎসাহর ঢল দেখিবলৈ পোৱা গৈছে। বজার সমূহতো বাড়িছে গ্রাহকর ভিড়, লগতে পূজা মণ্ডপ সমূহত এতিয়া আটক ধুনিয়াকৈ সজাই তোলা হৈছে, আলোকেরে আলোকিত করা হৈছে প্রতি পূজা মণ্ডপ। সমান্তরালকৈ বরপেটা রোডর প্রগতি সংঘয়ও এইবেলি বিশেষ উৎসাহেৰে পূজার সোণালী জয়ন্তী উদযাপনের আয়োজন করেছে। এইবেলি আমি বরপেটা রোড প্রগতি সংঘয় স্বর্ণ জয়ন্তী শারদীয় দুর্গোৎসব উদযাপন করবলৈ ওলাইছো। প্রায় 40 লাখ টাকা ব্যয় সাপেক্ষে আয়োজন করা এই বিশেষ পূজা উপলক্ষে পূজা উদযাপন সমিতিয়ে ব্যাপক প্রস্তুতি চলাইছে। বাজেট আমার এই 40 লাখ টাকার বাজেট, এবার পূজা মানে পুরা ইনক্লুডিং। এইবার পূজার আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েছে পুনর ব্যবহারযোগ্য সামগ্রীরে নির্মিত অভিনব পূজা মণ্ডপ। পূজা সমিতিয়ে হাজার হাজার পেলনিয়া কাঁচর বটল আর অন্যান্য পেলনিয়া কাঁচর সামগ্রী ব্যবহার করে এক অতি আকর্ষণীয় মণ্ডপ নির্মাণের কাম চলাই আছে। আমার প্যান্ডেলটা কিন্তু পুরা কাঁচের পেলুয়া বটলের পরাই এইবিলাক কাটি কাটি ডেকোরেশন করে করে বনওয়া হয়েছে, পুরা কাঁচরে আমার প্যান্ডেলটা। এবার রং বিরঙি কাঁচর বটলবুরে মণ্ডপ এক অনন্য সৌন্দর্য প্রদান করব বলে আশা করা হয়েছে। এই অভিনব মণ্ডপ বরপেটা রোডর পূজা সমূহের ভিতর বিশেষ আকর্ষণের কেন্দ্র হয়ে পড়ব বলে আশা করা হয়েছে। স্থানীয় রাইজর লগতে দূর দূরণির পরা অহা দর্শনার্থী সকলেও এই অনন্য মণ্ডপ উপভোগ করিব পারিব। বরপেটা রোড আর ইয়ার পার্শ্ববর্তী অঞ্চলের রাইজে এইবার প্রগতি সংঘর দুর্গা পূজা মহোৎসব উপভোগ করবলৈ সাজু হয়ে উঠিছে। পূজা উদযাপন সমিতিয়ে সকলকে শান্তি শৃঙ্খলার পূজা উপভোগ করবলৈ আহ্বান জানাইছে। ভিডিও জার্নেলিস্ট রাজুর সহ জিলিয়াস দাসের রিপোর্ট, লোকেল 18।